কাগজের ভিআর হেডসেট। ইয়েস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। এইটা দিয়ে আসলে কি করা হয় আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই প্রথম আমার লাইফে এরকম একটা ভিআর হেডসেট আমি ওপেন করতেছি। আমার কাছে কিন্তু আরেকটা ভিআর হেডসেট আছে যেটার ভিডিও আমি করেছি এবং যেটা কিন্তু খুবই সুন্দর। এটার ভিডিও আপনি আই বাটনে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে পাবেন, বা ভিডিও লাস্টে দেখবেন যে ইন স্ক্রিনে আমি দিয়ে রেখেছি। এটা কিন্তু আপনার জন্য অর্ডার করেছিলাম। এইটার ভিডিওতে গিয়ে যদি আপনি কমেন্টস করেন ইউটিউবে, সেক্ষেত্রে আপনি এটা পেয়ে যেতে পারেন। সেখান থেকে যে কেউ একজন এটা পেয়ে যাবে, তেমনভাবে এটাও কিন্তু আপনাদের আমি দিয়ে দিব। ভিডিও দেখতে থাকুন। এই মুহূর্তে এটা আমরা খুলি, খুলে দেখি এটার মধ্যে কি আছে। এটা খুলে কোন দিক দিয়ে আল্লাহ জানে। এই যে এই দিক দিয়ে খুলে আমি এটা খুলে ফেলি। ভেরি সিম্পল, এটার মধ্যে কিছু নেই, ভেরি সিম্পল। বাট 500 টাকার মতো পড়েছে এটা। এটার মধ্যে ওরে সালা দেখি অনেক কিছু, ছোটোখাটো কাগজে তো অনেক কিছু আছে, তাই না? ওরে, এখানে লেন্স দেওয়া হচ্ছে দুটো ছোটো ছোটো, দেখেন। কাগজের বিয়ার হেডসেট সেটা রাখি আমি, কারণ যাকে দিব তাকে তো ঠিকঠাক মতো প্যাকেজিং করে দিতে হবে, তাই না? তো কত বলতে এটা কীভাবে আমি ব্যবহার করব এটাও আমি জানি না। আমি আই গেস আপনারাও প্রথম দেখতেছেন, অনেকেই আছেন প্রথমে দেখতেছেন। এটার ইউজার ম্যানুয়াল নাই, ইউজার ম্যানুয়াল কি এটার মধ্যে আছে? না, নাই তো। ইউজার ম্যানুয়াল স্যার আমি এটা ব্যবহার করবো কীভাবে দেখি। কে এইটা একটা পার্টি জায়গায় দিয়েছে, এগুলো কাগজের কার্ডবোর্ড আছে না, কাগজের কার্ডবোর্ড না হার্ডবোর্ড বলে ওইগুলা। এইটার দাম 400 টাকা। উইদাউট ইউজার ম্যানুয়াল আমি কীভাবে এটা অ্যাটাচ করবো? লে ভাই, আমার 500 টাকা জলে গেছে। মেবি এইটা মোবাইল ইউজ করে, মোবাইলটা এই জায়গায় লাগে, ঠিক আছে, এইটা আমি বুঝতে পারছি। কিন্তু কথা হইলো এইটা কীভাবে লাগাবো তাহলে? এইটা তো বুঝতে পারলাম এইভাবে মেবি লাগে, এইটা উপরে চলে আসে আসতেই পারে, বললাম এই ধরলেন এই জায়গায় আসলো এটা। আর এইগুলো কীভাবে করবো? হ্যাঁ, এইটার ভিতরে ইউজ করি। একটা ইউজার ম্যানুয়াল তো আমাকে দিবি ভাই, আমি কেমনে কি করবো? ও মালিক তুমি ক্ষমা করে দাও, আল্লাহ জানে কি ভুল করেছিলাম, এটা আমি কিনে এখন এটা তো আমি অ্যাডজাস্টই করতে পারতেছি না, দেখ মতো দূরের কথা। এটার মধ্যে আরও অনেকগুলো এলিমেন্ট আছে যেটা ইউজ করতে হবে এখানে, কিন্তু কোথায় ইউজ করবো, কীভাবে লাগাবো এটা? আমার খুলতে হবে আমার, ছিঁড়া গেল নাকি? যেই রে হোক লাগাই দেব, ঠিক আছে, ছিঁড়া থাক আর বালা থাক। ৪০০ টাকা ছিঁড়ে গেছে, আমি খুবই দুঃখিত, আপনাদের কেউ দিতে পারবো না এটা, কারণ ছিঁড়ে গেছে এটা অলরেডি জায়গায়। তো দেখ এইভাবে মনে হয়, যদি এইভাবে এইভাবে দেখি, এইভাবে দেখ, ওকে, আরে না এইভাবে দেখ, নাকটার কাছে নিয়ে এইভাবে দেখ। দিমাগ মে বত্তি জল গয়া, দিমাগ মে বত্তি জল গয়া, দিমাগ মে বত্তি জল গয়া, ছিরা বিরা লন্ড বন্ড হইয়া গেছে কা। ছিড়া গেছে, দেখছেন, 400 টাকা ফাও, একদম ফাও। এর চেয়ে বাজে প্রোডাক্ট পৃথিবীতে কিছু হইতে পারে না। একই রকমভাবে কিছু একটা করা হয়, বহুত কষ্ট করে এত করে আনলাম, ভিতরে এটা দেওয়া হয়েছে কেন? এরকম তো একটা দুইটা দেওয়া হয়েছে, তাই না? কিন্তু এইগুলো দেখি করবো আমি এখন, ওই রবার্ট দেখি করবো আমি এখন। কত ইল্লা বিল্লা, এক খেয়ে এই খেয়ে লেন্স খুলে গেছে একটা, ঠিক আছে, লেন্স একটা খুলে গেছে। এটা এই জায়গায় কোথাও লাগাই, সমস্যা না, লেন্সটা আমরা আবার লাগাই। আল্লাহ,
চশমাটা খুলে দাঁড়ান, এটার আউটপুট তো আমার দেখতেই হবে, এত কষ্ট দিয়েছে এটা আমার, এটার আউটপুট আমি দেখাই স্যার। বিসমিল্লাহ আল্লাহ, এর চাইতে ফালতু প্রোডাক্ট এই পৃথিবীতে হইতেই পারে না। এইটা একদম বাজে একটা প্রোডাক্ট, আমার পুরো টাকাটা লস গেলো, একদম লস গেলো, একদম বাজে একটা প্রোডাক্ট, এটা ইউজ করার মতো না। এটা পুরোটা আমি ছিঁড়ে ফেলছি, আমার টাকা পাওয়া গেলো, ঠিক আছে। এইটার মতো বাজে প্রোডাক্ট কোনো কিছুই হতে পারে না, ঠিক আছে। ওয়েবসাইটে যারা এই ধরনের প্রোডাক্ট দেখবেন, এই যে কাঠের তৈরি, মাঠের তৈরি, কাগজের আর্টবোর্ডের তৈরি, কোনোভাবে এই ধরনের প্রোডাক্ট কিনবেন না, কিনলে পুরোটাই আপনাদের লস হবে, একদম ডিরেক্টলি আমি বলে দিয়েছি। এই ধরনের ফালতু জিনিস কোনোভাবে কিনবেন না, এগুলো কেনার যোগ্যতা রাখে না, ঠিক আছে। সো আজকের ভিডিও এতটুকুই, মাথাটা পুরাই গরম হয়ে গেছে, আমি দারাজ থেকে এই প্রোডাক্টটা কিনেছি, আমার কৌতূহলের জন্য এটা আমি কিনেছি। বাট কৌতূহলে কিনে আমার কী লাভ হলো, এটা ছেড়ে গিয়েছে আমার তরফ থেকে, অ্যান্ড দুইটা কী লেন্স দিয়েছে, এগুলোতে ঘোলা দেখা যায়, লিটারেলি কিছু দেখা যায় না, এই পার ওই পার কিছু দেখা যায় না। আমি যদি এই দিক দিয়েও তাকাই বা ওই দিক দিয়েও তাকাই, দুই পারের মধ্যে এক পাশ দিয়ে কোনো কিছু, মানে নাথিং, জিরো, কোনো কিছু দেখা, একদম ঘোলা লাগে, ঠিক আছে। অ্যান্ড ছোট্ট একটা মোবাইল সাপোর্ট করে এটার দাম আবার 500 টাকা নিয়েছি, ডেলিভারি সব 500 টাকা নিয়েছে, 380 টাকার মতো প্লাস ছিল এটার প্রাইস, অ্যান্ড দেন এটা 500 টাকা নিয়েছে। আপনারা যদি আলিবাবা, অ্যামাজন, দারাজ, যেখান থেকে আপনারা এই ধরনের প্রোডাক্ট দেখেন, কিনবেন না, এটা একদম ফাও ওয়েস্টেজ প্রোডাক্ট, এতে করে আপনার সময়, টাকা, পরিশ্রম সব কিছু ফাও যাবে। আমি চাচ্ছিলাম যে এটা আপনাদের দিয়ে দিব, বা এটা সম্ভব বলেন, এটা ছিঁড়ে বেড়ে গেছে, কীভাবে দিব এটা, তার জন্য খুবই দুঃখিত। আসসালামু আলাইকুম, ভিডিও এতটুকু, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, টাকাটা পুরোটা জলে গেল আমার, আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর অনেকগুলো ভিডিও আছে, মিস করবেন না। এইটার ভিডিওটা দেখুন, এই পাশে দেওয়া আছে, সো ভিডিওটা দেখে ফেলুন, ঠিক আছে, তাহলে আরও ভালো লাগবে। আরও অনেক ভিডিও আপলোড করা আছে, প্লিজ আমাকে সাপোর্ট করুন, যদি সাপোর্ট না করেন তাহলে আমার আসলে পুরো কষ্টটাই বিধা যাবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ, বাই, টাটা।